সরি 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 আঙ্কেল, সরি, কিছু মনে করবেন না, আমার একটু তাড়া আছে, আমি শুভর কাছে এসেছি, সরি সরি সরি। ওফ, ও আন্টি, নিশ্চয়ই একটা কাপের উপর দিয়ে জীবনের একটা ফাঁড়া কেটে গেল। আমার আবার জ্যোতিষবিদ্যা বই পড়ার অভ্যাস আছে, তো জ্যোতিষবিদ্যা বইতে লেখা আছে সকালে কিছু ভাঙলে মনে করে নিতে হবে বড় কোনো ফাঁড়া কেটে গেল, তাই না? দুঃখ করবেন না। শুভ কোথায়? ওর রুমে। ওকে, পাথরটা এখনো ঘুমাচ্ছে। নিজেই গতকালকে বলে এলো সবাইকে 8টার মধ্যে রিহার্সেল রুমে থাকতে হবে, আর উনি নিজেই সকাল 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আরে মন কি করছিস? ব্যথা পাচ্ছি তো। তোর ব্যথা পাওয়াই উচিত, ওঠ। আরে বাবা উঠছি তো, চল বাথরুমে চল, চল। সকাল সকাল ঘুমটা নষ্ট করলো, চল। এই শোন, আবার কি হলো? 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসবি, আমি তো ড্রেস বের করছি। ওকে, যা। উফ, শান্তিতে একটু ঘুমাতেও পারলাম না। আরে বাবা আসতে জানা, উফ, রাস্তায় গিয়ে তাড়াতাড়ি কি কাণ্ড! মনে হলো কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে বিরাট একটা সাইক্লোন হয়ে গেল। আরে এই মেয়েটা তো একটা বাদো, এটা শুভর জীবনে আমদানি হলো কোথেকে? তুই বাইকটা ঘোরা, ওদের সামনে যা। বুঝতে পেরেছি তো, এখন মারামারি করবো। শোন, ওদের কপালে লেখা থাকলে আমার কিছু করার নেই, ঘোরা। বললাম পানির বোতল রাইখা ফিডারের বোতল নিতে। সবগুলো সাইকেলের হাওয়াচার, ওঠ! সবগুলোর হাওয়াচার, সাইকেলগুলো কাঁধে নে, কাঁধে নে!
দাঁত বের করে হিহি করে হেসে টুথপেস্টের বিজ্ঞাপন করতে হবে না। এবার তুই আমার পেছনে বসবি, আমি চালাবো, ঠিক আছে? সব মেয়েরাই একরকম হয় না রহমান। আমার ভাগ্নে শিলাকে দেখলে তুই বিশ্বাসই করবি না। শিলা লন্ডনে 10 বছর ছিল, আরে ওর মতো মেয়েই হয় না। আরে এত উত্তেজিত হওয়ার কি দরকার, এটা অফিস। আরে হাজারটা মেয়ে খুঁজলেও ওর মতোই একটা মেয়েও তুই খুঁজে পাবি না। তাহলে এক কাজ কর, তোর ভাগ্নিটাকে আমার ছেলের জন্য দিয়ে দে। আচ্ছা রহমান, তোর ছেলে কি করে? এখানেই তো সমস্যা, আমার এত বড় বিজনেস, এখানে সে বসবে না। ব্যান্ড তৈরি করে, গিটার বাজায়, গান করে। এই জন্যে চাইছি বিয়ে দিলে বউ যদি ওকে বিজনেসে বসাতে পারে। গান করে? হ্যাঁ, সত্যি বলছিস গান করে? আরে হ্যাঁ, ব্যান্ড গান। বন্ধু, আমাকে একদিন তোর ছেলের গান শোনাতে পারবি? পারবো না মানে? অবশ্যই পারবো। আমি বলছি তোর ছেলের গান যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে পাক্কা। হ্যাঁ, শুভ বলছিল শোয়ের কথা, দুই একদিনের মধ্যেই বোধহয় ওদের একটা কনসার্ট আছে। তাই? তাহলে বল, আমাকে তোর ছেলের কনসার্ট দেখাতে নিয়ে যাবি? তুমি আমার কনসার্ট দেখতে যাবে? তুমি? মিতু মা, এদিকে এসো। কি হলো মা, কিছু তো বুঝতে পারছি না। কিরে বাপ ছেলে মিলে কথা বলছিস, এর মধ্যে গলা ফাটিয়ে মা মা চিৎকার করছিস কেন? মা, তোমার হাজবেন্ড মানে আমার ফাদার। কি বলেছে শুনেছো? তোকে বিয়ে করাবে না তোর বাবা নিজেই বিয়ে করবে? মা, তুমিও দেখছি রসিকতা করতে শিখে গেছো, এখানে কারোর বিয়ে টিয়ের কথা চলছে না। বাবা কি বলেছে জানো? বাবা নাকি আমার কনসার্ট শুনতে যাবে। বাবা সত্যি? তুমি ভাইয়ের কনসার্ট শুনতে যাবে? যাব, শুধু শুনতে যাব না, দেখতেও যাব। দেখেছিস ওখানকার পাগল ছাগলগুলো কারা? তবুও তো তুমি যাচ্ছ, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি দেখে নিও, একদম ফাটিয়ে দেব। তোমাকেও না ওই ছাগল পাগলের সাথে নাচিয়ে ছাড়বো। যাক বাদ দাও, আমাকে 50,000 টাকা দাও তো বাবা। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা, আমার বেস গিটার কেনার জন্য। তুমি তো দিতে চেয়েছিলে। হ্যাঁ দিতে চেয়েছিলাম, কিনেও দিতে চেয়েছিলাম, এখন দেব না। হ্যাঁ মা, তুমি বলো। আমি কি বলবো, দিতে চেয়ে যদি না দেয় তাহলে আমি কি করব? বুঝেছি, তুমি তোমার স্বামীর পক্ষ নিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, নাও বেস গিটার, আমি ঠিকই কিনবো। এই জন্য চুরি ডাকাতি চিন্তাই, যা করতে হয় আমি তাই করব। হ্যাঁ আমি তাই করব। বুঝলি ভাইয়া, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। যদি ধরা পড়িস তাহলে? তাহলে আবার কি, সব পুলিশ তো আর তোর আর আমার বাবার শালা না, আই মিন আমার মামা না। পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে, তারপর খুব স্বাভাবিকভাবে জেলে দিয়ে দিবে। এই তো আমাকে ব্ল্যাকমেলিং করার ভয় দেখানো হচ্ছে। দেব না, একবার যখন বলেছি দেব না, দেখব না, দেব না, দেব না, যাও দেখব না। শোনো বাবা শোনো, লাগবে না তোমার টাকা, লাগবে না। আগে কোথায় গেলাম? কনসার্টের সময় হয়ে এলো, শুভ এখনো বেস গিটার নিয়ে আসছে না। দেখ ব্যস্ত হবার কিছু নেই, শুভ ঠিকই সময় মতো চলে আসবে। চলে আসবে বললেই তো হবে না, কখন আসবে একবার ভেবেছিস? বেস গিটার ছাড়া শোটা হবে না। এই কথাটা শুভ জানে না? জানে। তাহলে শো হবেই, শুভ বেস গিটার নিয়ে আসবে, ওকে আসতেই হবে।
এখন কি বেকার লোক আছে নাকি? আমার বাদরটার গান শোনার জন্য এত লোকের ভিড়, টাকা দিয়ে টিকিট কিনে ওর গান শুনবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এই দেখে তোর চোখ কপাল উঠেছে? আরে লন্ডনে 100 পাউন্ড পর্যন্ত টিকিট বিক্রি হয়। আরে তোর ছেলে কি তুই চিনলি না? আমার মনে হয় শুভ ফাটাফাটি গান গায়। আরে সাইকেল ঝোলানো কেন? আমরা জানি আজ তোর শু আছে, আর তুই এই রাস্তা দিয়ে যাবি। তা কি করবি, সেদিনের কথা মনে নেই? সেদিনের মাইটটা খুব লাগছিল, ভুলতে পারি নাই, তাই গুন্ডা ভাড়া করে লয়ে আইছি। এই সময় মারামারি করাটা ঠিক ভালো লাগছে না, কিন্তু নাছর বান ধরলে তো মারতেই হবে। খুব টেনশনে ছিলে বুঝি? টেনশন মানে আমার তো হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। এনে ধর তোর হার্টবিটের ওষুধ।
শোনো কি যে বলে হৃদয়, তুমি ছাড়া ভালোবাসা লাগে যেন মরুময়। ও দেখো তুমি পাশে পাশে, সুখে দুঃখে বারো মাসে, প্রেমে দিও মন ভরে একবারে সে প্রাণ রে বন্ধু দেখা দাও মোরে। আমাকে রেখে যে তুই একা উঠে বসলি, আমাকে পৌঁছে দিবি না? আমি কাউকে পৌঁছে দিতে পারবো না। পৌঁছে দিতে পারবি না মানে এত রাতে আমি একা যাব? তুই জানিস আমার মতো একটা সুন্দরী মেয়ের জন্য এত রাতে একা পথ চলা কতটা রিস্কি? তুই সুন্দরী কে বলেছে? আমার পেছন পেছন ঘুরিস বলে নিজেকে ইদানিং ওভার স্মার্ট ভাবা শুরু করেছিস মনে হয়? তাহলে তোর চোখে আমি সুন্দরী না? মোটেও না, তোর চেয়ে হাজার গুণে সুন্দরী মেয়েরা বড় বড় শপিং মলে ঘুরে বেড়ায়। হ্যাঁ যাই, গুড নাইট। এই শুভ, তুই সত্যি চলে যাচ্ছিস? শুভ তাই বড় বড় শপিং মলে ঘুরে বেড়ায়?
আস কই তোর না কইছিলি এই কাজটা করলে দুপুরে তোমারে মাইরা ফলাইব ওই কইল আর কি ম্যাডাম এখন সুভাষ তো নজর বেলি শপিং মলে নজর রাখো কখন কি করছে বেইমানের শাস্তি মৃত্যু বস ম্যাডাম এই মাত্র একটি দোকানের ভিতরে ঢুকেছে দোকানের আশেপাশে থাকো বের হলেই কথা মতো কাজ করবে গ্লাসে দেখছিলাম কিছু ছেলে বাইক নিয়ে আমাকে ফলো করছে তাই দ্রুত ড্রাইভ করাতে ঠিক মতো ব্রেক করতে পারিনি হ্যালো হ্যালো আপনি কি শুনছেন আই এম সরি কথা বলছেন না কেন
আরে আরে কি করছেন, ছাড়ুন। চলুন, আপনার কোনো ভয় নেই, বসের অর্ডার, আপনাকে শুধু তার কাছে নিয়ে যাওয়া। আপনি দেখছেন ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, প্লিজ কিছু একটা করুন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আর ও যেভাবে আকুইরা তাকায় রইছে, ও কি করব, ও কি আপনার লেগে মার খেব নাকি? চলেন চলুন, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, চলুন প্লিজ আমাকে ছাড়ুন, ছাড়ুন, চলুন ছেড়ে দিন। আরে বাবা এত জিদ দেন না, চলুন চলুন, বসে আপনারা হনে যাবেন, ছেড়ে দিন। আজব মেয়ে তো বাবা, আমি ওর জন্য মারামারি করলাম আর ও নিজেই ভেঙে গেল, যা বাবা। মেয়েটা কোথায়? বস, মেয়েটাকে আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম কিন্তু একটা ছেলে এসে মেয়েটাকে ভাগিয়ে দিয়েছে। যা, যেখান থেকে পারিস মেয়েটাকে খুঁজে বের কর। শিলা, একটা ছেলে তোর জন্য বাজে ছেলেদের সাথে মারামারি শুরু করলো আর তুই সুযোগ বুঝে পালিয়ে এলি। শিলা, কাজটা তুই মোটেও ভালো করিসনি, আর আমি তোর এই কাজটিকে সমর্থন করতে পারলাম না। তুমি কেন মামা, কেউ আমাকে সমর্থন করবে না, কিন্তু বিশ্বাস করো, যখন ওই ছেলেটি আমার হয়ে মারামারি করছিল তখন ওই যুবরাজের দাঁড়িয়ে এসে থামে। ওরা যখন গাড়ি থেকে নামলো ওদের দেখেই আমি আমার গাড়ি নিয়ে পালিয়ে আসি। মামা, আমার কথা যদি বিশ্বাস না হয় বাইরে গিয়ে দেখো, যুবরাজের সিকিউরিটিরা আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছে, দেখো দেখো। আরে দেখছি বাবা দেখছি। তুই ঠিকই বলেছিস, ওরা আছে তো, কিন্তু ওরা এভাবে তোর পিছু নিলে তো তোর প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখছি। শোন, ঢাকা শহর তো খুব একটা বড় শহর না, ওই ছেলেটার সঙ্গে তোর দেখা হয়ে যেতেই পারে, তখন সরি বলিনিস। ওকে, যা যা মা, উপরে যা। দেখি আমার এলসিডি। রাজু, রাজু আমার এলসিডি,
চোর কোথায় চোর কে চোর চোর কোথায় তোমার ছেলে তোমার এই বাজে ধারণা হলো কি করে আমার ছেলে চোর কি করে হলো এখন টেলিফোন করব থানায় থানার থেকে দারোগা আসবে দারোগা এসে তোমার ছেলেকে অ্যারেস্ট করবে তারপর বুঝবে কি করে চোর হয় কি বাবা আরে দেখো না এই এই ইন্সপেক্টর মাহবুবের লাগে টাকা পয়সা আলাপ করবে না ফাজিল জানি কোহানকার এই কেডা হ্যালো কেডা ইন্সপেক্টর মাহবুব বলছি চুপ শালা ইন্সপেক্টর গিয়ে দেখো আমার সাথে আরে তুই তো দুই ফুল সাব ইন্সপেক্টর এই বেটা এই বিয়াদব এই তোর কাছে আমার কোন বোন বিয়া দিছি আমার বোনই তো একটা যে কথায় কথায় আমারে শালা কইতাছস শালা কত বড় বিয়াদব আমাকে বলে তুই দেখছো এই শালা কত বড় বিয়াদব এসআই মাহবুব রে তুই বলিস এই তোর তো বোনই একটা আবার আবারে তুই তুকারি করিস একটা চড় মারবো তোর আঙ্কেল দাঁত সহ পড়ে যাবে আমাকে ধমকাস আমার বাড়িতে আয় দুলাভাই আপনি চিন্তা করতে পারেন দুলাভাই আপনি কত বড় গাধা আর আমি কত বড় গরু আমি তো ভাই ভাই পাই না আপনি সারা এই দেশে আমারে শালা বলে কে ডাকতে পারে আমি এক্ষুনি আসতেছি দুলাভাই জাস্ট কামিং কামিং এই শালা এত দেরি হলো কেন এই দেখে আতাই কই কি বুবু তুমি হেরে বুঝাও পুলিশের চাকরি কি আমি করি না হ্যাঁ করে আমি আইনের লোক কোথায় আমি জিজ্ঞেস করো আমারে ডাই কেন হইছে কেন উল্টা হ্যাঁ আমারে জিজ্ঞেসতেছে দেরি হইল কে এই জন্য করলাম যে তুই হলি পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস বাস মনে করিস না জনসেবা মানে পাবলিক কে সার্ভিস দিবি এই জন্য তোকে ডেকেছি এই আপনি কি পাবলিকের মধ্যে পড়েন ও ঠিক আছে আপনি আপনি তো পাবলিক আচ্ছা বলেন এখন কি করতে হবে বলেন চোর ধরতে হবে চোর আরে কয় কি আপনি মাথা কি ঠিক আছে কোন চোরের এত বড় সাহস মাহবুব দারোগার দুলাভের বাড়ি থেকে চুরি করে ওকে ঠিক আছে সন্দেহভাজন চোরের নাম কিংবা চোরের একটা লিস্ট দেন কোনো সন্দেহ নাই কোনো লিস্টও নাই সরাসরি চোরের নাম বলবো তুই কোমরে দড়ি বাঁধবি টারি নিয়ে যাবি হাজতে ঢুকোই দিবি আরে বুঝলাম তো আরে বাবা চোরটাকে তোর বোনের ছেলে তোমার কি আমার ঔরর জাত আচ্ছা দুলা ভাই এই রসিকতা করার জন্য আমার অফিস টাইমে ডাইকে আনার কোনো যুক্তি আছে ছেলের বিরুদ্ধে কেউ থানা পুলিশ করে আপনি একটা ফুল ডিস্টার্ব আচ্ছা ঠিক আছে এখন বন্ধ জানতেই পারলাম না জানতেই পারলাম না কি চুরি হয়েছে আমার এলসিডি চুরি হয়েছে কি এলসিডি আরে বড়গা চুরি করিয়া বেচে ফেলছে আরে তুমি শিওর দুলা ভাই তুমি শিওর সুবাই কাজ করছে শিওর মানে আরে 100% শিওর ভাই কি মাহবুব তুই বল সেই কখন থেকে আমার ছেলেকে চোর চোর বলছে এই তোরকে চোর বলবো না তো সাধু বলবো না ঠিক আছে এই মাহবুব তুই তোর বরের টান টানবি না 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 জীবন না আমি বাদী শুভ চুরি মামলার আসামি সে আমার টেলিভিশন চুরি করছে তারে গ্রেফতার করবি আমার টেলিভিশন উদ্ধার করে দিবি ওকে মামা এত চিৎকার কেন কি চুরি হয়েছে কে কাকে চুরি করেছে শুভ তারে অ্যারেস্ট করলাম মাহবু মামা না জামিন দিয়ে দিলাম জামিন দিয়ে দিলাম অ্যারেস্ট কর শুভ তুই নাকি তোর বাবার এলসিডি চুরি করে বিক্রি করে দিয়েছিস মা বাবা পাগল হয়ে ঠিক কে নাকি চুরি করেছে চলো ভেতরে চলো চলো যাও যাও ভেতরে চলো আরে চলো চলো আরে আমার তো মনে হচ্ছে বাপ্পু দুলু যেন পাগল হয়ে গেছে মা এগুলো সহ্য করবে না কিন্তু আমার বাড়ির এলসিডি নাই তুই শালা অ্যারেস্ট কর করম তো সবগুলোর অ্যারেস্ট কর আরে পুরো বাড়ি এই সবগুলো জড়িত পুরো বাড়ি শুদ্ধ অ্যারেস্ট করে ভালোবো পাগল হয়ে গেছে বুঝলি ভূমিকম্প হয়ে যাবে সিটার হয়ে যাবে ভূমিকম্প কি হলো কি এটা কি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো কিছুই বুঝতে পারছি না একদম সব যেইভাবে আমার টাইম নাই সোনাইটা মনে হচ্ছে আমি পুলিশ না চকিদার
ফাজিল বাড়ির মধ্যে ভূমিকম্প হলে টিভি হেনে আইলো কেমনি কেমনে আইলো তাই তো হয় টিভি হাইতে হাইতে আইছে নাহলে তুমি চুরি করছলা আমি চুরি করছি আমার টিভি তা নয় তো কি আরে কি কয় কি এর মধ্যে পড়লাম আমি বলেছিলাম না মা তোমার হাজবেন্ড পাগল হয়ে গেছে ঠিক বুঝেছি তোমাকে পাগলের ডাক্তারই দেখাতে হবে শুভ জি মা চল তো তোকে একটা জিনিস দেখাবো এই মাহবু তুইও চল চল তোর জন্য তোর বাবা সুন্দরী একটা মেয়ের ছবি এনেছে বুঝলে বাবা বিশ্বাস করো আর না করো আমি কিন্তু মনে মনে এটাই ভেবেছিলাম সাবাস এখন মা বলবে মেয়েটার ছবি দেখ দারুণ মেয়ে একবার দেখলে চোখ ফেরাতে পারবি না তাই না মা আসলে তাই দাঁড়া ছবিটা দেখাচ্ছি মামা তুমিই বলো আমার কি এখন বিয়ের বয়স হয়েছে না ঠিক আছে আচ্ছা দাঁড়া 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 দাঁড়ালাম এই ওই লম্ব হয়েছে না হ্যাঁ হয়েছে তুই যথেষ্ট লম্ব হয়েছিস বস আরে গাদা অহন বিয়ে না করলে কখন করবি আমার মতো বুড়ো হইলে করবি আরে গাদা আমার দিকে তো কোনো মেয়ে তাকাই না কি করে তাকাবে মামা তোমার চেহারা তো বেকার তেরা আমার চেহারা হেন তোর পাগল বাপের চেয়ে ভালো তারপরও মামা আমি এখন বিয়ে শাদী করবো তা করবে কেন যেগুলোর সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ গানা আড্ডা মারা হয় ওগুলো কে করবে ওরা তো আমার বন্ধু ফ্রেন্ড আচ্ছা ভাগনা তোর বন্ধু আর ফ্রেন্ড কমিতে কোনো মহিলা বান্ধবী আছে একজন আছে মামা একজন আমার বন্ধুর কাছ থেকে এনেছি আমি বিয়ে ছবিও দেখবো না কি বললি বিয়ে করবি না মানে তোর বাপ করবে বিয়ে সমাজ দুলাভাই কি বলে তুমি বিয়ে করবে আরে আমি না বিয়ে ওকে করতে হবে এই নে ছবি দেখ না আমি ছবি দেখব না আরে বাবা দেখ না না আমি ছবি দেখব না বলছি আমি আইনের লোক ভুলে যাস না ছবি দেখ দেখব না আমি ছবি দুলাভাই শুভ ভাই কোথায় যাচ্ছি ছবি তো আমি ছবি দেখব না তো আরে ছবি আমি ছবি দেখব না ছবি দেখব না ছবি না দেখি আমি শুধু মার জন্য একটা ছবি দেখব দাও এনে ধর মেয়েটাকে কোথায় যেন দেখেছি আরে এটা তো সেই মেয়ে এখন ধরা দিলে মুশকিল আছে শুধু শুধু একটু ভাব দেখাতে হবে ঠিক আছে নাও আমাকে কয়েকটা দিন ভাবতে দাও ঠিক আছে দুলা ভাই যতই বলুক ভাবতে দাও কাজ কিন্তু হয়ে গেছে কেমনে বুঝলি আমি আইনের লোক শোনো এই বয়সের ছেলে মেয়েদের চোখের কিন্তু একটা ভাষা আছে কি ভাষা কি ভাষা যারে ছায়া পড়েছে মনের আয়নাতে সে কি তুমি নও ও গো তুমি নও হ্যাঁ এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বিকালে শো আছে রে মিতু এখনো গানটা তোলা হয়নি আমার খুব তাড়া আছে রে ভাইয়া শোন কালকে যে মা তোকে ছবিটা দেখালো মেয়েটা কি পছন্দ হয়েছে দেখ মিতু তুই কিন্তু অনেক বেশি পেকে গেছিস হ্যাঁ তুই তোর কারাটি নিয়ে থাক নালে কিন্তু দেবো একটা ফাজিল কোথায় গেল বুঝতে পেরেছি মেয়েটা তোর পছন্দ হয়েছে মাকে জানাতে হয় তাহলে এখন মুনের কি হবে হ্যাঁ মুনের কি হবে মানে আমি কি মুনের সাথে প্রেম টেম করি নাকি তুই মুনকে পছন্দ না করলো মুন তোকে পছন্দ করে তোকে প্রেমিক মনে করে আমি মুনকে আমার একজন বেস্ট ফ্রেন্ড মনে করি এর বাইরে কিছু না বুঝলি মুন তো তোকে বন্ধু মনে করে না ও তোকে ভালোবাসে আচ্ছা শুভ কি বলছে তোর ওর কথা বিশ্বাস করছিস
মুনের চেয়ে একটা সুন্দরী মেয়ে ও আজ পর্যন্ত খুঁজে পেয়েছে? ইদানিং উনি বেশি চাপাবাজি করছেন। চাপাবাজি? তুই তো শালা এই কথা বলবি, তুই তো মুনের চামচা। শুধু চামচা না, তুই মুনের এক নাম্বার চামচা। শোন, মুনের চেয়ে অনেক সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। শুনলি তো শুভ কি বলছে? শুনবে না কেন, আমি তো সবাইকে শুনিয়েই বললাম। আমি বলছি মুনের চেয়ে সুন্দরী হবে না। ঠিকই বলেছিস। মুনের মতো একটা মেয়েকে এনে আমাদের দেখা, তাহলে আমরা স্বীকার করে নেব। শুধু চাপার জোর না, চাপার সাথে কাজের মিল আছে। ঠিকই, আমি তোর মতো চামচাকে দেখিয়ে দেবো। আরে বেটা, তুই কোনোদিনও দেখাইতে পারবি না। বিসিল্লা কাদাই পর। কিরে মিতু, তুই লেখাপড়া করছিস না টিভি দেখছিস? বুঝলাম না তো, টিভি ছেড়ে কেউ লেখাপড়া করে? ও, টিভি চলছে। আচ্ছা একটু বন্ধ করে দে না ভাইয়া। দেখিস না তুই? না, পড়াশোনা বাদ দিয়ে শুধু টিভি দেখে। আর কেউ নাই তো? দেখে নাই মনে হয়। যাই। Bye.
পেয়েছে ভাষা, তোমাকে ছুঁয়ে হলো রঙিন। আমাকে তুমি দাও প্রেম দাও, যাও না এসে যাও ছুঁয়ে যাও, ভালোবাসায় দু হাত বাড়াও। আরে মনের এক নাম্বার চামচাটাকে দেখতে দে, দেখ চিকনালি হেরে গেলি, মেয়েটা তো মনের চেয়ে অনেক বেশি সুন্দর, কি দাওয়াত করবি তো? তুই কি পাগল হয়েছিস? মনকে দাওয়াত করলে হাটে হাড়ি ভাঙার মতো ঘটনা ঘটিয়ে দেবে, তাই বিয়ে করে বউ দেখিয়ে মনকে চমকে দেবে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? মনে হয় ওকে ছাড়া যেন কথা বলার মতো কোনো টপিকস নেই। এই নিজেকে তুই কি মনে করিস? হ্যাঁ কি মনে করি? বিশ্ব সুন্দর। এই টাইটেলটা কার দেওয়া, মানে কে দিয়েছে বল? নিজেই দিয়েছে, তোকে তো বলেছি আমার মতো আরেকজনকে পাশে এনে দেখা। শোন মুখে যাই বলিস না কেন, তোর দৌড় এই বিশ্ব সুন্দরী পর্যন্ত। তাহলে এই ভরসা নিয়েই থাক, 100% থাকবে, মন ওয়ান পিস টু পিস কেউ হতে পারবে না। যুবরাজকে ফাঁকি দিয়ে মিলা বিয়ে করতে চায়, এও যুবরাজকে বিশ্বাস করতে হবে। শীলা আমি তো তোমাকে খারাপ কিছু বলছি না, ভালোবাসার কথা বলছি। ভালোবাসার কথা? প্লিজ এটা তোমার জন্য। কি হলো, উঠে বলে যে তুই অন্য কারো হতে পারবি না, তুই শুধু আমার, তুই শুধু আমার। মিলা, যুবরাজ, তুমি কি করছো লক্ষ্মী সোনা? বিয়ের সাজে বউ সাজছ, গুড। কিন্তু এই যুবরাজকে বাদ দিয়ে তুমি কার বউ হবে? শুভর জান, তুমি কি জানো শুভ বাবা মার একমাত্র ছেলে? তুমি এও জেনো, তুমি যদি শুভকে বিয়ে করো তাহলে আমি শুভকে মেরে ফেলবো। আমার ক্যাডাররা শুভর জন্য রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করছে, তোমার বাড়ির সামনেও আছে।
একবার জানালা দিয়ে দেখে নাও। তুমি জানো না জান, তুমি তুমি আমার বুকে, তুমি আমার হৃদয়ে। তোমাকে না পাওয়া মানে আমার দম বন্ধ হয়ে যাওয়া। তাই ভুল করেও শুভকে কবুল বলো না। বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। এই আঙ্কেলকে বলো বর আসছে রিসিভ করতে। জি বলছি। এই শিলার বর এসেছে, চল 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 শিলার বর দেখে আসি। চল, আমি কিন্তু বরের সাথে ছবি তুলবো। হ্যালো, ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা এসে গেছি। এই বই দেখেছি, অনেক সুন্দরী নাকি? হ্যাঁ, আমিও শুনেছি লন্ডনে থাকে। তাহলে বিয়ের পর্বটা সেরে ফেলি, এরপর সবাই মিলে বর করে নিয়ে ফুর্তি করবো, নাচ গান করবো। ঠিকই বলেছো বন্ধু। এই তোমরা যাও, শিলাকে নিয়ে আসো। জি আচ্ছা, যাও। হ্যাঁ হ্যাঁ চল। কিরে ভাইয়া, ভয় লাগছে না আনন্দ লাগছে? সত্যি করে বলবো, এদিকে এদিকে, ভয়ও লাগছে আনন্দও লাগছে। মানে তুই নো আন, কি রে শিলা কোথায়, কোথায় গেল রে? এখানে তো ছিল শিলা। আচ্ছা দেখ তো বাথরুমে গেছে কিনা। শিলাকে তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি নিশ্চিন্ত হলাম। আঙ্কেল আঙ্কেল, শিলা তো রুমে নেই। শিলা মনে হয় পালিয়েছে। শিলা পালিয়েছে মানে কি বলছো তোমরা? সাউকাজ ঠিকই বলেছে, এখন বুঝতে পেরেছি। তুই আমার দুর্বলতার সুযোগ দিয়ে কেন তাড়াহুড়া করে তোর ভাগ্নির সাথে আমার শুভর বিয়ে দিতে চাইছিস? রহমান রহমান, তুই আমার কথা শুন বন্ধু। চুপ, কোনো কথা শুনবো না। আমি বলবো তুই শুনবি। আসলে তুই খুব ভালো করে জানিস তোর ভাগ্নি অন্য কোনো ছেলের সাথে প্রেম করে, তাকে ভালোবাসে, সেই ছেলের সাথে তোর ভাগ্নি ভেঙে গেছে। আর তুই এই প্রেম ভালোবাসাকে মেনে নিতে চাসনি বলে তাড়াহুড়ো করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বিপদমুক্ত হতে চেয়েছিলি। তোর ইচ্ছাটা পূরণ করার জন্যে তুই এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলি, আমার পরিবারকে ছোট করলি। শওকত, এরা যারা আমার সাথে আমার ছেলের বিয়েতে এসেছে এরা সবাই আমাকে সম্মান করে, তুই শুধু তুই আমাকে ওদের কাছে ছোট করে দিলি, আমার মুখে কালি মেখে দিলি। রহমান, শুভ চল, এখানে দাঁড়িয়ে থাকলে যতটুকু মান সম্মান আছে তাও থাকবে না। চল চল আমি তোদের দু বোনকে ভালোবেসে কি খুব বেশি অন্যায় করেছি? সেই এতটুকু বয়স থেকে দুই বোনকে স্নেহ মমতা দিয়ে এত বড় করে কি খুব বেশি অন্যায় করেছি? যার শাস্তি দেবার জন্যে
এক বোন মরে গিয়ে আমাকে কাঁদালো, আর তুই সবার সামনে নিজের চটটা নিজে না মেরে আমার বন্ধু রহমানকে দিয়ে মারালি, আমার বন্ধু রহমানকে দিয়ে মারালি। আজ তোদের কারণে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, তোমরা আমার কথা শুনো, তোমরা আমার মতো এত বেশি কাউকে ভালোবেসো না, তাহলে তোমরা আমার মতো এত বেশি করে কাঁদবে, এত বেশি করে কাঁদবে। আমি যুবরাজ, আমি যা বলি তাই করি। আমি জানতাম শুভকে কবুল করার সাহস মিলার কোনোদিনই হবে না। শুভর বিয়ে ভেঙে গেছে, শুভর বিয়ে ভেঙে গেছে। মিলা তুমি জানো না আমার ক্ষমতা কত, আমি এক মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে পারি, তছনছ। মিলা তুই শুধু আমার, তুই শুধু আমার। জামি না পেলে তোকে আমি উড়িয়ে দেব রে আজ এ পার ও পার, না এলে কাছে জানি বাড়ে যে পাগলামি, বল না তুই ছাড়া কে আছে আর। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। জানে ওই অন্তর জামি না পেলে তোকে আমি উড়িয়ে দেব রে আজ এ পার ও পার, না এলে কাছে জানি বাড়ে যে পাগলামি, বল না তুই ছাড়া কে আছে আর। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু কিছু আর থাকিস তুই যদি পাশে,
পাই না ভয় যদি হাই কখনো মরণ আসে ও ভাবি না কিছু আর থাকিস তুই যদি পাশে পাই না ভয় যদি হাই কখনো মরণ আসে আধারে আলোতে মন্দ আর ভালোতে তুই ছাড়া নেই তো চাওয়া তোকে আমি পুড়িয়ে দেব রে আজে পারো পার না এলে কাছে জানি বাড়ে যে পাগল আমি বল না তুই ছাড়া কে আছে আর তুই শুধু আমার তুই শুধু আমার তুই শুধু আমার বাবা তুমি আমাকে তোমার ছেলে হিসাবে কতটুকু দাম দিয়েছো সেই কথা আমি জিজ্ঞেস করব না কিন্তু তাই বলে তোমার অপমান আমি সহ্য করব না মেয়েটা নিজেকে কি মনে করেছে মেয়েটা আজ তোমাকে আমাকে আমাদের পরিবারকে যেভাবে মানুষের সামনে ছোট করেছে সেই শাস্তিকে রিটার্ন পেতেই হবে আর এটাই আমার প্রতিজ্ঞা কেন বন্ধ করবো আমার সুন্দর দাঁত আছে আমি সেই দাঁত বের করে যেমন খুশি তেমন হাসবো এজন্য তোর পরে কেন মন তোর কতটুকু দৌড় তা আমার জানা হয়ে গেছে মেয়েটা তোকে ল্যাং মেরে পালিয়ে গেল আর তুই আমাকে বউ দেখিয়ে সারপ্রাইজ দিলি এক্সকিউজ মি মাই ডিয়ার টু ফ্রেন্ডস তোরা রিল্যাক্সে ঝগড়াঝাটি কর আমার আর হেনার একটা খ্যাপ আছে সেখানে গিটারটা বাজাইলেই 2000 টাকা পাবো হেনা এই ভাই মা শালা চামচা কোথাকার যা এখন তো বলবি দোস তোর বউ ভেগে গেছে তোর বউ ভাগে আনি ও মা গো যা শালা ফাউল শালা চামচা কোথাকার শুন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি ছাড়া তোর কোনো গতি নেই আমার চেয়ে সুন্দরী মেয়ে যদি তুই দেখাতে পারিস যা কথা দিলাম তোর পিছন ছেড়ে দিব প্রমিস হ্যাঁ হ্যাঁ বলছি প্রমিস যদি পারিস এই সুযোগটা কাজে লাগানোর জন্য হাতে হারিকেন নিয়ে খুঁজে দেখ কাউকে মানে কোনো মেয়েকে খুঁজে পাস কিনা খেয়ে নাও তো ওই মেয়ের জন্য মন খারাপ করে না খেয়ে শরীর দুর্বল করার কোনো প্রয়োজন নেই শুভ কোথায় ভাইয়া তো সেই সকালেই বেরিয়ে গেছে তুমি ভীষণ খিদে পেয়েছে খিদে পেট চোচো করছে আগে খেয়ে নেই পরে কথা বলবো সেই খাওয়া বাবা দারুণ স্বাদ হয়েছে তবে ডিমে একটু লবণ বেশি হয়েছে কাল থেকে একটু কমিয়ে দেবেন তুমি তো আমার ননদ চলো তোমার ভাইয়ের রুমটা দেখিয়ে দাও তো ভাইয়ার রুম দেখিয়ে দেব মানে মা কি বলে এই মেয়ে তুমি গতকাল রাত্রে কি করেছো তোমার মনে নেই তুমি গতকাল রাত্রে আমার ছেলেকে বিয়ে না করে পালিয়ে গিয়ে মানুষের সামনে আমাদের অপমান করেছো তারপরে তোমার সাহস হলো কি করে এই বাড়িতে ঢুকার সব বলবো কাল সারা রাত না একটু ঘুমোতে পারিনি উফ শুধু না মশার কামড় খেয়েছি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা খেয়ে ফ্রেশ মুডে সব বলবো প্লিজ দিন না রুমটা দেখিয়ে বুঝেছি আমাকে কষ্ট করে রুমটা খুঁজে নিতে হবে আরে যাই কি কোথায় যাচ্ছে কি করে কি তো ডাকাত মেয়ে
কোথায় যাবে? এই এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মেয়েটার মামাকে খবর দাও না। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। মামা বাড়িতে থাকলে কি আপনাদের এখানে আসতাম? আসতাম না, মামা কালকেই লন্ডন চলে গেছে। আমি বাড়িতে গিয়ে খোঁজ করে আমার পাসপোর্টটা পাইনি, আবার খুঁজতে যাব। যে কটা দিন পাসপোর্টটা খুঁজে না পাই, মনে মনে ঠিক করেছি সে কটা দিন এখানেই থাকব। আমাদের বাড়িতে থাকবে মানে কি বলে? এটাই হবে। ভাই চা। যা, চা খাবো না। ভাইয়া প্লিজ ফোনটা ধর, ধর না। বইয়ের উপর রাগ করে মুড অফ করে বসে থেকে কি লাভ? রিং বাজছে, মোবাইলটা ধর। কোনো ইমার্জেন্সি নিউজও তো থাকতে পারে। রাগ দেখা। হ্যাঁ মিতু বল। হ্যালো ভাইয়া, ধরেছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কাল রাতে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল সে মেয়েটা এখন আমাদের বাড়িতে। তুই তাড়াতাড়ি চলে আয় ভাইয়া, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তাড়াতাড়ি, আমাদের বাড়িতে। এই শুভ, 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 এই শুভ। আরে কি হয়েছে? আরে কোথায় যাচ্ছিস শুভ? বলবি তো। আরে যাচ্ছিস কোথায় বলবি তো। আরে বলবি তো, হয়েছেটা কি? স্যার ওই মেয়েটা কোথায়? তোর রুমে। এই যে মহারানী। এই ওঠ ওঠ, এই মহারানী ওঠ। হ্যাঁ এই যে মহারানী, ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। ও ডিস্টার্ব করছো কেন? এই তুই তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি, আবার এই বাড়িতে কেন? হ্যাঁ আমরা তোর জন্য মানুষের কাছে অনেক ছোট হয়েছি, অনেক অপমানিত হয়েছি। হ্যাঁ তুই আবার এখানে কেন? হ্যাঁ প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও, আমি খুব টায়ার্ড। দত্ত টাইডার গুষ্টি কিলাই। হ্যাঁ বল বল, আবার তুই কোন অপমান করার জন্য আমাদের বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ বল, এক্ষুনি তোকে আমাদের বাড়ি থেকে বের করে দেবো। চল চল, আয় বলছি। এই ব্যবহারটা আমি তোর থেকে আশা করিনি। ওর মতো মেয়ের সাথে এর চেয়ে ভালো ব্যবহার করা যায় না বাবা। ও আমাদের মান সম্মানকে পুতুল খেলা মনে করেছিল। আমি স্বীকার করছি, আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আপনাদের অনেক ছোট করেছি, অপমান করেছি। কিন্তু কিন্তু কেন করেছি সে কথাটা কি শুনবেন না? জানতে চাইবে না কেন পালিয়ে গিয়েছিলাম? তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। তুই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাব? মামা আমার উপর রাগ করে লন্ডন চলে গেছে, আমার আর কোনো থাকার জায়গা নেই। মিথ্যে কথা বলবি না। যার জন্য পালিয়ে গিয়েছিলি সেই ছেলের কাছে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। মা আপনাদের তো বলেছি আমার পাসপোর্টটা খুঁজে পেলেই আমি লন্ডন চলে যাব। আপনার ছেলেকে বলুন ওই সময়টুকু আমাকে থাকতে দিতে। মা
তোমরা আমাকে তোমাদের অবাধ্য হওয়ার মতো কিছু বলো না। এই মেয়েকে বিশ্বাস করা যায় না, এই মেয়ে বিশ্বাস করার মতো কোনো মেয়ে না। মা, আমি হাত জোর করে বলছি, শুধুমাত্র কটা দিনের জন্য, করুণা করুন, দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন। যদি পাসপোর্টটা না পাই তাহলে আমি নতুন পাসপোর্ট করে চলে যাব। ওকে ওকে বিশ্বাসটুকু করতে বলুন। বলছি তো, তোকে বিশ্বাস করা যায় না। শুভ, বলছিলাম কি, বাবা, এই মেয়ের চোখের পানি দেখে তুমি তোমার অপমানের কথা ভুলে যেও না। তোমরা এখান থেকে যাও বাবা, আমাকে আমার কাজ করতে দাও, যাও। চল, তোকে আমি বাড়ির বাইরে রেখে আসবো, চল। দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না, তোমার জন্য আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই তোর সর্বনাশ হলে আমার আমার কি, তাই তোর মতো মেয়ের প্রতি আমার কোনো দয়া মায়া নেই, চল। শুভ, প্লিজ প্লিজ শুভ, আমার কথা শোনো, আমার এত বড় ক্ষতি করো না, প্লিজ শুভ। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যাবি, শুভ, আমার এত বড় সর্বনাশ করো না। শুভ, ছাড় বলছি আমাকে, ছাড়, প্লিজ আমাকে ছেড়ে দিও না। মেয়েটা যেমন সবার কাছে আমাদেরকে ছোট করে দিয়েছিল, তেমনি ওর কাছে আমরাও আমাদেরকে ছোট করে ফেললাম না? না, কোনো ছোট করিনি বাবা, ওর যেটা পাওনা ছিল সেটাই করেছি। স্বীকার করলাম, কিন্তু তুই যে বললি একটা ছেলে শিলাকে তুলে নিয়ে গেল, সেই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক? হ্যাঁ, কেন তুলে নিয়ে গেল সেটা কি আমাদের জানা উচিত না? শুভ, এভাবে মনে হয় মেয়েটাকে বের করে দেওয়া ঠিক হয়নি, ওর কোনো বড় ধরনের বিপদও তো হতে পারে। বিপদ হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। আর তোমাদের যদি বেশি মায়া হয় তাহলে ঠিকানা জেনে নিজেরা গিয়ে দেখে এসো ওই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি যুবরাজকে সুমতি দাও, অসুন্দর পথ থেকে যুবরাজকে সুন্দর পথে নিয়ে এসো। চারুন, আমাকে ছেড়ে দিন। আরে যুবরাজ, চারুন, আরে দেখে যাও কাকে নিয়ে এসেছি। চারুন, প্লিজ, আরে আমার হাতে লাগছে, চারুন দেখ মা, দেখ কাকে নিয়ে এসেছি। আরে মা, লীলা, আরে আমি লীলা না, আমি শিবা। মা, এই মা, তুই আমার মা হয়ে আমার কাছে মিথ্যা কথা বলেছিলি যে যে মীরা মারা গেছে। আজ তো স্বীকার করবি, আজ তো স্বীকার করবি, আমার মীরা, আমার মীরা মরতে পারে না, মীরা বেঁচে আছে, দেখ দেখ মা, দেখ দেখ, মীরা বেঁচে আছে। আপনি বিশ্বাস করুন, আমি মীরা নই, মীরা আমার যমজ বোন, মীরা মারা গেছে। হ্যাঁ বাবা, মীরা মারা গেছে, আমি নিজেই তো মীরার মৃতদেহ দেখেছি, সত্যি মীরা মারা গেছে। আবারও তুই মিথ্যে কথা বলছিস, চোখের সামনে মীরাকে দেখো তুই মিথ্যে কথা বলছিস। এই মা, এই কেন তুই মিথ্যে কথা বলছিস? ও, মীরা মারা গেছে, আমি মিথ্যে বলছি না। বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, একটি ক্ষেত্রে তুই আমার পক্ষ নিবি না। আমি জানি না মা, আমার সাথে তোর কিসের শত্রুতা বল মা, কিসের শত্রুতা? ভেবেছিলাম তোর ছেলের বউকে এই বিয়ে সাজ খুলে আমার বোনের মতন নতুন করে সাজিয়ে দিবি। বুঝতে পেরেছি
বুঝতে পেরেছি। তুই দিবি না, তুই দিবি না মা, তুই দিবি না, তুই দিবি না মা। আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য আমার জানটা হাতে বের করে দিতে চাইলো। মা আমার মিলাকে সাজিয়ে দেবে না। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমার মিলাকে সাজানোর ব্যবস্থা আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। চলো মিলা, চলো। চারণ, ছেড়ে দিন আমাকে। মিলা, ছেড়ে দিন আমাকে। এসো না, এসো। চারণ, আমাকে প্লিজ, আমাকে ছেড়ে দিন। জান, এই জান, মাত্র কিছুক্ষণের জন্য তুমি এ ঘরে একা একা থাকবে। আমি বিউটি পার্লার যাব আর আসব। বাই। ও হ্যাঁ, বুঝতেই তো পারছো শুভর জন্য যে বিয়ের সাজে তুমি সেজেছ, সেই সাজে তো আমি যুবরাজ তোমাকে বিয়ে করতে পারি না। তাই কিছুক্ষণ, এই তো কিছুক্ষণ, প্লিজ প্লিজ জান, রাগ করো না। বাই জান। প্লিজ প্লিজ দরজাটা খুলুন। প্লিজ দরজাটা খুলুন, আমি মিলা নই, আমি শিলা। প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। মিলা শুধু আমার। যুবরাজ, আমার কথা শুন বাবা। যুবরাজ, যুবরাজ, দরজাটা খুলুন। কেউ কি নেই এই বন্ধ দরজাটা খুলে দেবার? দোহাই আপনার, আমাকে পালিয়ে যাবার সুযোগ করে দিন। আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে আমার কত বড় সর্বনাশ করে ফেলবে। এই মুহূর্তে তোমার ঘরের বন্ধ দরজা খুলে দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই মা। যুবরাজ নষ্ট হয়ে গেছে, ও আমার কোনো কথা শুনে না। নষ্টই যখন হয়েছে তখন বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন, মেরে ফেললে তো আমার মতো কোনো মেয়ে সর্বনাশ করতে পারতো না। মাঝে মাঝে ইচ্ছে হয় মেরে ফেলি, পারি না, জন্ম দিয়েছি তো, নারীতে টান লাগে। তুমি শুধু আমাকে বলো, আমি আমি কার কাছে গেলে সে তোমাকে মুক্ত করে নিয়ে যেতে পারবে? বলো কার কাছে? কার কথা বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। যার জন্য তুমি বউ সেজেছিলে? হ্যাঁ, বউ সেজেছিলাম, কিন্তু বউ হতে পারলাম কোথায়? আপনার ছেলের জন্য এক বুক ভয় নিয়ে পালিয়ে গিয়েছিলাম। যুবরাজের জন্য? হ্যাঁ, যখন দু চোখে বাসর ঘরে স্বপ্ন দেখছিলাম সেই মুহূর্তে আপনার ছেলে আমাকে ফোন করে বলল, আমি যদি শুভকে কবুল বলি তাহলে শুভকে মেরে ফেলবে। শুধুমাত্র শুধুমাত্র শুভর জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেলাম। সেই শুভর ঠিকানা দিয়ে কি হবে এখন? কি হবে জানি না, তবুও তুমি ঠিকানাটা দাও মা। একটা বাজে মেয়ের ঠিকানা দিল, আর সেই বাজে মেয়ের ঘর বেঁধে দেওয়ার জন্য আপনি দালালি করতে চলে এলেন। আমি ভেবেছিলাম আমার সন্তানই বুঝি নষ্ট হয়ে গেছে, এখন দেখছি না, সব মায়ের সন্তানই নষ্ট হয়ে গেছে। কিন্তু কেন এই নষ্ট হয়ে যাওয়া? আমরা মায়েরা সন্তানদের কাছে কি অন্যায় করেছি? পেটে ধরে অন্যায় করেছি, নাকি জন্ম দেবার পর এত বড় করে অন্যায় করেছি? এই ছেলে, তুমি দালালির কথা বললে, শিলা নামের মেয়েটি কি অন্যায় করেছে তোমার সাথে? কোনো অন্যায় করেনি, অন্যায় যা করেছে আমার নিজের ছেলে করেছে। তোমরা মনে করেছো শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মহা অপরাধ করেছে। শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তোমার জীবন বাঁচানোর জন্যে।
আর শিলা যদি ওই মুহূর্তে পালিয়ে না যেত তাহলে আমার ছেলে যুবরাজ তোমাকে মেরে ফেলতো, খুন করে ফেলতো তোমাদের সবাইকে। তাই মেয়েটি তোমার জীবন বাঁচাতে গিয়ে ঘর বাঁধার স্বপ্ন ভুলে পালিয়ে গিয়েছিল। আমার যুবরাজ শিলাকে বলেছিল ও যদি তোমাকে কবুল বলে তোমাকে মেরে ফেলবে, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। ওর কবুল বলা হলো না, অথচ অথচ তুমি শিলার কোনো কথা না শুনে ওকে তুমি যুবরাজের হাতেই তুলে দিলে। যুবরাজ জোর করে শিলাকে বিয়ে করতে চায়। এই চাওয়াটাই হলো যুবরাজের সাথে শিলার দ্বন্দ্বের একমাত্র কারণ। শিলাও কিছুতেই বুঝতে পারে না যুবরাজ একদিন যে মেয়েকে দেখে পাগল হয়েছিল সে মেয়ে শিলা নয়, মেলা ছিল। মেলা আমি ঠিক করেছি বিয়ে করব। কি বলছিস তুই? আমি মেয়ে দেখেছি, মেয়েটা কোন বাড়িতে থাকে সেটাও দেখেছি, শুধু নামটা জানা হয়নি, সেটা কালকের মধ্যেই জেনে নেব। কিন্তু মেয়েটাও তো তোর সবকিছু জানতে চাইবে, যদি জানার পর তোকে বিয়ে করতে রাজি না হয়। ও রাজি হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যুবরাজ, আমি যুবরাজ। ওই মেয়েকে না পেলে আমি কাউকে বিয়ে করব না। আমার চাওয়াটাই বড় কিছু, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে বিয়ে করব। এর বাইরে আমার কিছু জানারও নেই, বলারও নেই। তাহলে আর কি, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছিস, তোর ইচ্ছাই তো সবকিছু। ঠিক আছে, বিয়ে কর। সৌদা কর নিনা।
সময় দিচ্ছি, ঘুরছি, এটাকে তুমি কি বলতে চাও? টাইম পাস, টাইম পাস করার জন্য ফ্রেন্ডশিপ, এর বাহিরে যে সম্পর্কটা আছে, অনলি ফর মানি। তুমি আমার জন্য সময় নষ্ট করো আর আমি তোমার জন্য টাকা নষ্ট করি, এর মধ্যে কি কোনো স্বপ্ন নেই? তোমাকে নিয়ে সময় কাটানো যায়, স্বপ্ন দেখা যায় না। স্বপ্ন দেখার মুখ হলো নীলার মুখ। ইউ ডন্ট শাও, এই গাড়ি রাখো, নামো বলছি, এই গাড়ি থেকে নামো, নামো। সেদিনই প্রথম দৃষ্টিতে দেখা হয়েছিল। ছেলেটার নাম জানিস? আরে না না, কিছুই জানি না। তবে ছেলেটা আমাকে ফলো করে আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল। তাহলে তোর কোনো সমস্যা হতে পারে। তুমি মিলা? হ্যাঁ। তুমি যুবরাজকে চেনো? যুবরাজ? কোন যুবরাজ? না চেনার ভান করো না। যাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য হাত বাড়িয়েছো। মিলা, হি ইজ মাই হার্ট, হি ইজ মাই ড্রিম, হি ইজ মাই লাইফ। সো আমি যুবরাজের পাশে কাউকে সহ্য করব না, কাউকে না। আই কিল ইউ। লায়লা, এই তোর সাহস হলো কি করে? আমার মিলাকে তুই থ্রেট করিস? যুবরাজ, তুই সামান্য একটা মেয়ের জন্য আমাকে চড় মারলি, আমি তোর চোখের সামনে তোর মিলাকে মেরে ফেলব, দেখে দেখ কি করতে পারিস। ওহ লায়লা, চল চল আমাকে পুল, টেক ইট ইজি লায়লা, টেক ইট ইজি। ওহ লায়লা, ইজি লায়লা, ইজি, ইজি, চল, ইজি লায়লা, ইজি, ইজি। Thank you.
লোক জড়ো করবো, সবাইকে বলবো আপনি খুনি, ইউ আর এ কিলার। ওহ মিলা, তুমি জানো না আমি কে, কত বেশি ক্ষমতা আমার। শোনো মিলা, সেই ক্ষমতা আমি তোমাকে দেখাতে চাই না। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। চলো। মিলা, আমি তোমাকে বিয়ে করব, তুই শুধু আমার। আরে বাবা, বাবা ও ও কেও কই, কেও নেই তো? মামা, মামা, একজন কিলার আমার চোখের সামনে একটা মেয়েকে খুন করেছে, আবার আমাকে বলেছে আমাকে ওর পছন্দ, আমাকে ও বিয়ে করবে। বিয়ে করবে? কি বলছিস মামা? আমাকে পুলিশের কাছে নিয়ে চলো। পুলিশকে বললে আরো ঝামেলা বাড়বে, বরং দুই চার দিন দেখি, যদি তোকে বেশি বিরক্ত করে তাহলে তোকে বাংলাদেশে রাখবো না, শিলার কাছে লন্ডনে পাঠিয়ে দেব, তখন ও তোকে আর কিছু করতে পারবে না। মা, এই দেখ, দেখ না কি, আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটার ছবি, দেখ 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 না। কিরে মা, কিছু বলবি না? আরে তুই কি বলবি, আমি জানি মেয়েটাকে তোর পছন্দ হয়েছে। এই মা, ওর সঙ্গে আমাকে খুব সুন্দর মানাবে না? তা মানাবে, কি তোর পরিচয় নাম? আরে মা, তুই তোর ছেলেকে কি ভেবেছিস, ওর বায়োডাটা আমার হাতের মুঠোয়, নাম মিলা, মা বাবা নেই, লন্ডন এস্টাবলিশড, মামার সাথে দেশে বেড়াতে এসেছে, কিছুদিনের মধ্যে তোকে নিয়ে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসব, ঠিক আছে না মা? আরে আহা, বলো না। আরে বাবা ঠিক আছে। যুবরাজ, আমি তোর মা হয়ে বলছি, মেয়েটার পিছু ছেড়ে দে। কেন মেয়েটার জীবনটাকে হারাম করে দিচ্ছিস? পিছু ছেড়ে দে বাবা, বাবা পিছু ছেড়ে দে। মা, তুই এই কথাটা বলিস না মা, তুই আমার কাছে আমার বুকে করে যেটা চা বের করে দিব, বের করে দিব, আমার করে যেটা বের করে দিব। কি বলছিস? দিচ্ছে মা, নে, এই নে। রাজ, আমার ছুরিটা কেড়ে নিলি কেন? তুই আমার কলেজাটা দিতে বল, সত্যি সত্যি কলেজাটা দিয়ে দিব। কিন্তু মা, কিন্তু তোর এই কথাটা আমি মানতে পারলাম না রে মা, মানতে পারলাম না, আমি মানতে পারলাম না রে মা, মানতে।
পারলাম না। বাবা বাবা তুই শান্ত শান্ত হ বাবা। মা বারে একটি জায়গাতে আমি তোর অবাধ্য সন্তান রে মা, বড় বেশি অবাধ্য মা। মারে আমি মিলাকে চাই মা, আমি মিলাকে চাই, আমি মিলাকে চাই। বুঝতে পেরেছিস গাড়ি রেখে কেন সিএনজিতে এয়ারপোর্টে যাচ্ছি? কেন যুবরাজ ফলো করলো অনেক সিএনজির মধ্যে, সে কিছুতেই আমাদেরকে টার্গেট করতে পারবে না। মেয়েটার সাথে কেউ নেই? কাউকে তো দেখলাম না স্যার। মিলা 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 ডাক্তার সাহেব, মিলা আমার ভাগ্নে, বলুন ডাক্তার বলুন। বেঁচে নেই, হাসপাতালে নিয়ে আসার সময়ই মারা গেছে। পেশেন্ট এখন কমায়, সার্ভাইভ করলে করতেও পারে। পনেরো দিন পর জ্ঞান ফিরল যুবরাজের। জ্ঞান ফিরতেই যুবরাজ আবার সে একই পাগলামি শুরু করে দিল। মিলা কোথায়? মা মিলা কোথায়? বল মা বল, মিলা কোথায়? আমি তোকে কি করে বিশ্বাস করাবো? বিশ্বাস কর যুবরাজ, মিলা মারা গেছে, মিলা মারা গেছে। আমার সাথে মিথ্যে কথা মা, আমার সাথে মিথ্যে কথা, মিলা মরতে পারে না। এই মা আমি বললাম না, মিলা মরবে কেন? সত্যি কথাই বলছি, মিলা মারা গেছে। না
তুই মিথ্যে বলছিস মা, তুই মিথ্যে বলছিস। আমি আর তোকে বিশ্বাস করি না, আমি আর তোকে বিশ্বাস করি না। এরপর পাগলের মতো যুবরাজ মিলাকে খুঁজে বেরিয়েছে। একদিন সিদ্ধান্ত নিয়ে বলল লন্ডনে মিলাকে খুঁজতে যাবে। এরপর শুরু হল মিলা ভেবে শিলার পিছু নেওয়া, শিলার জীবনটাকে বিষিয়ে তোলা। শুভ, যাকে ভালোবাসা যায় তাকে বিশ্বাস করতে হয়, তার কথা একবার শুনতে হয়। কিন্তু তুমি কি করেছো? মেয়েটি তোমার জীবন বাঁচানোর জন্য নিজেকে সবার সামনে ভুল বুঝিয়ে পালিয়ে গেল। সেই মেয়েটিকে তুমি যুবরাজের হাতে তুলে দিতে সাহায্য করলে। বাহ শুভ, বাহ! আপনি কি বলবেন শিলাকে যুবরাজ কোথায় নিয়ে গেছে, কোথায় লুকিয়ে রেখেছে? একবার, শুধু একবার ঠিকানাটা বলুন, আমি শিলাকে উদ্ধার করে নিয়ে আসব। তাহলে আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, তুমি যাও, তোমার ভালোবাসার শিলাকে উদ্ধার করে নিয়ে এসো। We'll be right back.
শুনতে পাচ্ছ না? দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা কেউ খুলে দাও। সময় কম, তাড়াতাড়ি চলো চলো আসো জলদি আসো 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 কুয়াশার আগে তাড়াতাড়ি চলো। মনে হয় তেল নেই, চলো 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 Thank you.
শুভ, আমি তোমাকে বিয়ে করব না। আমি যুবরাজকেও বিয়ে করব না। কেন কেন তুমি আমাকে বিয়ে করবে না? না, আমি কাউকে বিয়ে করব না। তুমি যখন আমার উপর এই দয়াটুকু করেছ, তখন আর একটু দয়া করো, আমাকে লন্ডন পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। আমি লন্ডন চলে যাব। শিলা, আমার একটা ভুলকে বড় করে দেখে তুমি লন্ডনে চলে যেতে চাও? তার মানে তুমি স্বীকার করতে চাও না ভালোবাসার মধ্যে ভুল বুঝাবুঝি হয়, মান অভিমান হয়? তাহলে কেন চলে যেতে চাইছো? এই চলে যাবার ডিসিশন নেবার কারণ আসলেই তুমি আমাকে ভালোবাসো না। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি শুভ। মিথ্যে কথা, যদি ভালোই বাসতে তাহলে কাছে আসার কথা বলতে, দূরে চলে যেতে চাইতে না। এই জন্য চলে যেতে চাই, আমার জন্য তোমার মরণ হোক, এটা এটা আমি চাই না। তোমার জন্য আমার মরণ হবে মানে? যুবরাজ আমাকে না পেলে তোমাকে তোমাকে বাঁচতে দেবে না, তাই তোমাকে ভালোবাসি বলেই তোমার মৃত্যুর কারণ হব না, তাই আমি চলে যাব। বাহ শিলা বাহ, যুবরাজের কাছে আমাকে তোমার ভালোবাসার কাপুরুষ প্রেমিক সাজিয়ে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা দারুণ দারুণ শিলা দারুণ। এই মুহূর্তে তোমার একবারও বলতে ইচ্ছা করে না শিলা, বাঁচতে চাইলে আমরা একসাথে বাঁচব, মরতে চাইলেও একসাথে মরব। না না, এমন করে বলো না শুভ। সবার ইচ্ছে হয় ভালোবাসার মানুষের বুকের মধ্যে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে, সবার মতো আমারও সেই ইচ্ছে হয়। কিন্তু যুবরাজের মতো দানবেরা সেই ইচ্ছেটাকে কবর দিয়ে দেয়, কবর দিয়ে দেয়। রয়েছো এরি দায় জুড়ে শয়নে স্বপ্নে, চেয়েছি তোমাকে পাশে জীবনে মরণে, প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো তো নয়নে, আছো গো আন মনে ত্রিভুবনে, প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো তো নয়নে, আছো গো আন মনে ত্রিভুবনে।
ক্ষণে আসো গো দুনয়নে, আছো গো আনমনে ত্রিভুবনে। মাথা রেখে যদি ওই শিলারামের মেয়েটার বেঁচে থাকতে ইচ্ছা হয়, জীবনের সব সুখ খুঁজে নিতে ইচ্ছা হয়, তাহলে একই ইচ্ছা কি আমার হয় না? মন, তোর মুখে আর আমি এই কথাগুলো শুনতে চাই না। তুই আমাকে বলেছিলি তোর মতো অন্য কোনো মেয়ে আমার জীবনে ফিরে আসলে তুই আমার জীবন থেকে সরে যাবি। আজ তো তুই হেরে গেছিস, আমার জীবনে শিলা ফিরে এসেছে, আর তোর কথা অনুযায়ী তোর আমার জীবন থেকে দূরে চলে যাবার কথা। আমি কি বলেছিলাম সব ভুলে গেছি, ভুলে থাকতে চাই। তাই তোর জীবনে কোন শিলা কখন এলো, কতটুকু ভালোবাসলো কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু তোকে চাই, তোকে, এটাই একমাত্র সত্যি, বাকি সব মিথ্যা। সব না, শিলা আমার জীবনে সত্য। শিলা তোর জীবনে মিথ্যা। না সত্য। না মিথ্যা, সত্য সত্য সত্য। শুভ, জেদ ধরবি না, তোর এই জেদ কিন্তু শিলার মৃত্যুর কারণ হবে। বাহ মুন, বাহ, যুবরাজ শিলাকে পাবার জন্য শিলাকে আমার মৃত্যুর ভয় দেখায়, আর তুই আমাকে পাবার জন্য শিলার মৃত্যুর ভয় দেখাস। দারুণ ভূমিকা নিয়েছিস মুন, দারুণ। কিন্তু তুই যুবরাজ, তোরা কেউ জানিস না তোদের দুজনের মতো শত শত মুন আর যুবরাজের মৃত্যুর ভয় আমাদের মিলনে বাধা হতে পারবে না। আমি তোকে চাই শুভ, শুধু তোকে চাই। আমি যুবরাজ। দেখেই মনে করেছিলাম আমার কাছে কি জন্যে। তোর ছেলের কি জন্য নাম? শুভ। হ্যাঁ শুভ, তোর ছেলে শুভ আমার মিলাকে নিয়ে পালিয়ে গেছে। ওকে বলে দিবি মিলাকে যেমন ভাবে নিয়ে গেছে ঠিক সেইভাবে আমার বাড়িতে পৌঁছে দিতে, নইলে কি করবি? গুন্ডামির ভয় দেখাস, বেয়াদব কথাকার। এই ছেলে, তুই যে মেয়েটাকে জোর করে বিয়ে করতে চাস, বল তাকে বিয়ে করার কি যোগ্যতা আছে তোর? দামি দামি গাড়িতে চড়ে বেড়ালে, ডজন খানে গুন্ডা নিয়ে ঘুরে বেড়ালে নিজের যোগ্যতা প্রমাণ করা যায় না। তুই কি কখনো তোর প্রতি তোর মায়ের ঘৃণাটা লক্ষ্য করেছিস? কখনো বুঝতে চেয়েছিস তোর মতো ছেলের জন্যে তোর মায়ের বুকে কত কষ্ট কত দুঃখ? আমার ছেলেটার জন্যে আমার কিন্তু অহংকার হয়, অহংকার। ওই দেখ আমার ছেলের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখ, আমার ছেলের গান শোনার জন্যে লোক হাজার হাজার টাকার টিকিট কিনে দাঁড়িয়ে থাকে। আমার ছেলেকে সারা দেশের মানুষ একজন শিল্পী হিসাবে চেনে, আর তোর মতো বেয়াদব ছেলেকে চেনে একটা গুন্ডা হিসাবে। এই যুবরাজ, তুই নিজেকে কি ভাবিস? তুই কি মনে করেছিস এই শটটা তোর কথায় উঠবে বসবে? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা! এই ছেলে, আমি বলছি সাবধান। মাহবুব, আরে তুই কোথায়, থানায় কি করছিস? তাড়াতাড়ি ফোর্স দিয়ে চলে যা, আবার শুভকে মেরে ফেললো। Oh,
ও আমাকে অপমান করেছে, আমার ছেলেকে মেরেছে, দেখ ওর শাস্তি হতে হবে। কি বলছো তুমি? যুবরাজ তোমার উপর হামলা করেছিল? আচ্ছা, এই ছেলেটা এরকম পাগলামি করছে কেন? আমার জন্য, শুধুমাত্র আমাকে পাবার জন্য। আমি বুঝতে পেরেছি, আমার জন্য যুবরাজ আপনাদের যে কোনো ক্ষতি করতে পারে। কিছুই করতে পারবে না। ওকে মাহবুব একবার যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে, ও কিছুই করতে পারবে না। অ্যাডভোকেট আলাহিকে বলবেন আমার লোক সময় মতো ওনার চেম্বারে পৌঁছে যাবে। ওকে স্যার। শোন, অনেক হয়েছে যুবরাজ, অনেক করেছিস, এবার শান্ত হ বাবা, শান্ত হ। শিলার পিছু ছেড়ে দিয়ে ওকে শুভর সাথে ঘর বাঁধার সুযোগ করে দে। বাহ বাহ মা, বাহ! এতদিন জানতাম তুই আর যাই করিস, আমাকে অনেক বেশি ভালোবাসিস, অনেক। নিজের ছেলের সুখ শান্তির কথা একবারও চিন্তা করলি না মা? এই মা, অন্যের ছেলের সুখের চিন্তা করছিস? আজ মনে হচ্ছে ভুল, সব ভুল। আমি যে আমার মাকে আমার কলিজাটা হাতে তুলে দিতে চেয়েছিলাম, আমার সেই মা নিজেকে বদলে ফেলেছে, বদলে ফেলেছে, বদলে ফেলেছে, বদলে ফেলেছে। আজ আজ আমার মা শুভর মা হয়ে গেছে। যুবরাজ, এ তুই কি বলছিস? এই মা, এই তোর দু চোখ ভরা আজ আমার জন্য শুধুই ঘৃণা কর, যত পারিস ঘৃণা কর। আমিও দেখতে চাই আমাকে ঘৃণা করে তুই শুভকে কত বেশি ভালোবাসতে পারিস। আমি যদি বলি এর জন্য দায়ী তুই? আমি যদি বলি আমার বুকের ভেতরে ভালোবাসার বদলে তোর প্রতি তুই ঘৃণার জন্ম দিয়েছিস? তোর জন্য একটি মেয়ের কাছে আমাকে শুনতে হয়, কেন আমি তোকে মেরে ফেললাম না? তো এই মা, এই দেরি করছিস কেন? আরে দেরি করছিস কেন? মেরে ফেল, আমাকে মেরে ফেল, আরে ধর, মেরে ফেল, গুলি কর, গুলি, কিল মি। মেয়েটাকে যে কথা বলেছিলাম তোকেও সেই একই কথা বলছি। জন্ম দিয়েছি তো তাই দাড়িতে টান লাগে। কেন টান লাগবে? কেন? তুই আমার কাছ থেকে পর হয়ে গেছিস, পর। এই মা, মিলাকে তুই শুভর সাথে পালিয়ে যাবার কেন সুযোগ করে দিলি? আমিও দেখতে চাই আমার প্রতি তোর ঘৃণা শুভকে মিলার সাথে ঘর বেঁধে দিতে পারে কিনা। মিলা আমার, আমারই থাকবে, আমার এই জানটা আমার এই বুকের ভিতর যতক্ষণ থাকবে। আমি মিলাকে কারো হতে দিব না, কারো না, কারো হতে দিব না, কারো না। শুভ, তোর কথা যদি সত্যি হয় তাহলে মেয়েটা আমাদের বিপদের কথা ভেবে সত্যি সত্যি লন্ডন চলে গেল না তো? তোর ভালোবাসা ওকে আটকাতে পারলো না? শুভ, শুভ, তোর বউরে কিছু গুন্ডা মাইক্রোতে করে উঠে নিয়ে গেছে। কি বলছিস? আমরা জায়গাটা দেখে এসেছি। শুভ, ওদের কথা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে
আমাদের শিলার পাশে দাঁড়ানো উচিত। আমি জানি, খুব ভালো করে জানি, তোর জন্য আমি শুভকে পাবো না। আর প্রবলেমটা কোথায় জানিস? শুভ ছাড়া আমি বাঁচব না। আর শুভকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। তাহলে কি করবে তুমি? কেন আমাকে এখানে নিয়ে এসছো? যুবরাজের হাতে তোকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারব না। কারণ যুবরাজকে আমি কথা দিয়েছি তোকে তার হাতে তুলে দেব। তখন তুই হবি যুবরাজের আর শুভ হবে আমার। যুবরাজকে আমি এক্ষুনি ফোন করছি। না, যুবরাজের মতো অমানুষকে ফোন করো না প্লিজ। যুবরাজ, এই মুহূর্তে তোমার বাংলোতে চলে এসো। তোমার মিলাকে আমি বাংলোতে নিয়ে এসেছি। এতটা নিচে নেমে গেছিস যে তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চলো শিলা। শুভ, ও তোর মিলা না, ও আমার শিলা। তাই বলছি লড়াই বন্ধ কর। তুই কি করে ভাবলি? এই তুই কি করে ভাবলি আমি আমার মিলাকে রেখে চলে যাব? প্রয়োজনে তোকে শেষ করে দিয়ে আমি আমার মিলাকে বিয়ে করব। Thank you.
আমি যখন শুভকে পাবো না তখন তুই অশুভকে পাবি না। ভালোই করেছিস রে মা, আমাকে আমাকে একটা যন্ত্রণার থেকে তুই 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 মুক্ত করে দিয়েছিস রে মা, মুক্ত করে দিয়েছিস রে মা, মা মা মামা। শুভ, তুই আমার আপন ভাগিনা, কিন্তু আমার করার কিছু নাই, আইন সবার জন্য সমান। চল আয়।